নমস্কার, জানি আমার অনুষ্ঠান বিভিন্ন শক্তিপীঠের প্রোগ্রাম আপনাদের খুব ভালো লাগে এবং আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটি শোনার জন্য। চলুন শুরু করি আজকের শক্তিপীঠ। শক্তিপীঠ পরিক্রমা করতে করতে আজ আমরা এসে পড়লাম মহারাষ্ট্রের কোলাপুরে। মন্দিরের কাহিনী পুরাণ প্রাচীন। পুরাণের আমলে তৈরি মন্দিরটিতে পরশুরামও এসেছিলেন বলে গবেষণায় জানা যায়। অগস্ত্যমুনি ও লোপামুদ্রাও এখানে এসেছিলেন বলে জানা যায়। পৌরাণিক এই মন্দিরটির সঠিক নির্মাতাকে তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে কর্ণদেব জঙ্গল পরিষ্কার করে মন্দিরটিকে জনগণের চক্ষুগোচরে করে তোলেন। মোগলদের ভয়ে দেবীকে লুকিয়ে রাখা হয়েছিল। বর্তমানে দ্রষ্টব্য মন্দিরটির চারটি দ্বার। 1178 থেকে 1209 খ্রিস্টাব্দে রাজা জয় সিং এবং রাজ সিন্দবের আমলে দক্ষিণ দ্বারটি তৈরি হয়। সম্পূর্ণ পাথরের তৈরি মন্দিরটির সামনে 5টি দ্বীপমালা আছে। এই দ্বীপমালাগুলোকে দ্বীপমালা না বলে দ্বীপবৃক্ষ বললে বুঝতে সুবিধে হবে। সুসজ্জিত 5টি দীপাধার বা দীপবৃক্ষকে পাশ কাটিয়ে প্রধান মন্দিরে প্রবেশ করতে হয়। দেবী এখানে মহালক্ষ্মী নামে পূজা পান। কাশীর অন্নপূর্ণার চেয়েও দেবী অন্নে অর্থাৎ নিবার শস্যে ধনী, ধানের দেবী মহালক্ষ্মী। এ স্থানকে দক্ষিণের কাশী বলেও অভিহিত করা হয়। এখানে দেবী মূর্তিখানি মহিষমর্দিনী এবং ভৈরব ক্রোধীশ। পায়ে পায়ে মন্দিরে প্রবেষ করলাম। দেবী মূর্তি এখানে কোষ্ঠী পাথরের। দেবীর উপর সিংহাসনে সোনা ও রূপোর গয়না পরে বসে আছেন। দেবীর মাথায় সোনার মুকুট, এটি দেবীর রাজবেশ। মায়ের স্বর্ণমণ্ডিত পদযুগলে প্রণাম জানাই। এখানে দেবী মহালক্ষ্মী ভক্তদের অর্থ ও পরমার্থ তথা মোক্ষ দান করে থাকেন। 1218 খ্রিস্টাব্দের যাদব রাজ তোলম মহাদ্বারটি তৈরি করান। দেবীর স্বর্ণালঙ্কার তিনিই অর্ঘ্য দেন। মায়ের মন্দিরের পাশে গণেশ মন্দিরটি চালুক্য রাজবংশের আমলে তৈরি। আজও মায়ের পূজার আগে গণেশ পূজা হয়। ইনি মায়ের মুখোমুখি বিরাজ করছেন। শক্তিপীঠ দেবী মহিষমর্দিনী ও পীঠ ভৈরব ক্রোধীশ, মহালক্ষ্মী মহিষমর্দিনী। এখানে দেবীর ত্রিনেত্র পতিত হয়েছিল। মন্দিরের দ্বারের ডান দিকে মহালক্ষ্মী উদ্যান আছে। বাগানের গাছের ফুল দিয়ে মায়ের পূজাও হয়। এরপর নবগ্রহের মন্দির, নবগ্রহের মন্দিরের পরে বিঠ্ঠলজির মন্দির। আমাদের শ্রীকৃষ্ণই মহারাষ্ট্রে বিঠ্ঠলজি নামে বহুল প্রচলিত। বিঠ্ঠলজির সঙ্গে রুক্মিণী দেবীও আছেন। মহালক্ষ্মী দেবীর পাথরের মূর্তিটির ওজন প্রায় 40 কেজি। বহুমূল্য পাথর ও হীরে দেবী মূর্তির মধ্যে ছিল বলে শোনা যায়। দেবীর প্রস্তর বেদিতে পদ্মাসনা, দেবী চতুর্ভুজা। দেবীর মস্তকে নাগরাজ ছত্র ধরে রয়েছে। এখানে যত মাতৃমূর্তি দেখা যায় লক্ষ্য করবেন প্রত্যেক দেবীর মাথাতেই ফণাধার ফণী ছায়া দান করছে। মা এখানে দুর্গা রূপে অধিষ্ঠাত্রী হলেও মায়ের নাম মহালক্ষ্মী। আমরা মহালক্ষ্মী রূপে মাকে দেখেছি এই স্থানে। তিনি কমলের ওপর বসে আছেন, তার দুই হাতে নারকেল ও মহাপল্লব সংযোগে ঘট ধারণ করে আছেন। এক হস্ত্রে বরা হয় ও অপর হস্ত্রে ধন বিলোচ্ছেন। আজকের সতীপীঠ যাত্রা এখানেই সম্পন্ন হল। কেমন লাগলো এই অনুষ্ঠানটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কেননা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে আপনারা নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন পেতে থাকবেন।